ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই জানতে চেয়েছেন, সলাত যেখানে আপনি আদায় করবেন তার সামনে দিয়ে সূত্রা ব্যবহার করার ক্ষেত্রে পদ্ধতি কী, এবং যদি সেজদার স্থানের বাহির দিয়ে কেউ হাঁটা চলাফেরা করে তাহলে সমস্যা আছে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জেজাক আল্লাহ খায়রা, চমৎকার প্রশ্নের জন্য, বিল্লাহ তৌফিক। উত্তর হচ্ছে, আপনি সলাতের ক্ষেত্রে আপনি সূত্রা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, এবং যদি সূত্রের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের মধ্যে যে সকল ফিলার রয়েছে সেগুলোকে আড় করে আপনি সলাত আদায় করতে পারেন, যাতে করে আপনার সলাতের মধ্যে যে একাগ্রতার প্রয়োজন সেটা নষ্ট না হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সলাতিহিম ইউখাশিউন। মুমিনদের মধ্যে তারাই সফলকামী হয়েছে যারা তাদের সলাতের মধ্যে খাশিউন হতে পেরেছে, খুশুখুজু অর্জন করতে পেরেছে, ভয় নম্রতা ছিল যাদের সলাতের মধ্যে। তো সেই জন্য অনেক সময় দেখা যায় আমাদের সামনে যদি সূত্রা না থাকে, কেউ আমাদের সামনে যদি অতিক্রম করে, সলাতের একাগ্রতা বিঘ্নিত হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি সূত্রের ব্যবস্থা নাও থাকে আর সেজদার স্থানের বাইরে দিয়ে চলাচল কেউ করে তাহলে ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। যদি আপনার সামনে দিয়ে অতিক্রম করতে চায় তাহলে আপনি সলাতের মধ্যে বাধা দেওয়ার অথরিটি রাখেন, অধিকার রাখেন, পাওয়ার রাখেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো সেজদার স্থান কতটুকু এটা নিয়ে ফোকায়াকার মধ্যে ইখতলাফ রয়েছে, তবে মনে হচ্ছে যে নিজের স্থান থেকে যেখানে আপনি দাঁড়ান সেখান থেকে তিন হাত, আড়াই হাত কিংবা তিন হাত হয়ে গেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর কেউ যদি অতিক্রম করে তাহলে সমস্যা নেই। জাযাকাল্লাহু খায়রা।